নিশো তিনিও খুব ভীষণ এনজয় করছেন এবং আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আপনাদেরকে আমি নিরাশ করব না, একে একে আপনারা সবাইকেই চিনতে পারবেন, তাদের ব্যাপারে জানতে পারবেন। প্রথমে আমি যাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই তার নাম জয়া। এই যে খুঁজে পায় নিলয়কে, নিলয়কে তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছিলেন, কিন্তু এই নিলয় আবার সাবার বয়ফ্রেন্ড। এই নিলয়ের রিয়েল লাইফে কয়েকটি পরিচয় আছে, আমি রিয়েল লাইফের কথা বলছি না, আমি একটু রিয়েল লাইফের কথা বলছি। রিয়েল লাইফে তিনি একজন, এবং হইচইয়ের সাথে এটা তার দ্বিতীয় কাজ, এর আগে তাকে হইচইয়ের 5 ফোড়নের 3 কিসের সিরিজে দেখা গিয়েছে এবং এখানে তাকে দেখা যাবে একটু অন্য। আমি জানি না, আমি তানিম ভাই আমাকে বলছে, আমি ওর বয়ফ্রেন্ড থাকি, তো হ্যাঁ স্বাধীন বলছে তুমি আমি এই সিরিজের একটা পার্ট, আমাকে কিছু কথা বলতেই হতো, আমি বলে দিতাম আমার এখানে আমার চরিত্র কি, তা আমি বলে দিলাম। আমি জয়ার বেস্ট ফ্রেন্ড, সবাই জানে আপনি কতটা ভালো গান গেতে পারেন, ইভেন তো কলকাতায়ও আমরা শুনেছি আপনার গান, অনেক জায়গাতেও অনেক প্ল্যাটফর্মে আমরা আপনার গান শুনেছি। It's pretty awkward for me. We won't judge. তুমি গল্পের মতো, তবু গল্প না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।